হ্যাঁ বল। কাল আমি কলেজে গিয়েছিলাম, স্যার বলেছে সামনে আমাদের পরীক্ষা, পরীক্ষার ফি জমা না দিতে পারলে পরীক্ষা দিতে দেবে না। তুই পরীক্ষা অবশ্যই দিবি, কোনো চিন্তা করিস না, আমি মহাজনের কাছ থেকে টাকা এনে তারপর তোকে দেবো। ঠিক আছে ভাইয়া, এখন কাজ কর। এই ঠিক করে কাজ কর, ফাঁকিবাজগুলা চাপকে পিঠে ছাল তুলে দিব। এই আমাদের জমিতে কাজ করতে যে লোকটার পা কেটে গেছে না, ওসব ল্যাংড়া লোলা রেখে কোনো লাভ নাই, ওদের লাথি মেরে বের করে দিবি। মহাজন সাহেব। হ্যাঁ বল, কি হয়েছে? সাহেব আমার কিছু টাকার দরকার। গত মাসে তো টাকা দিয়েছিলাম তোকে, আজ আবার এসেছিস টাকা চাইতে? আসলে সাহেব আমার বোনের পরীক্ষার ফি জমা দিতে হবে, ঠিক সময় মতো ফি জমা না দিতে পারলে পরীক্ষা দিতে দেবে না। আরে গরিব, তোরা তো তোদের পেটই চালাতে পারিস না ঠিক মতো, তাহলে পড়ালেখা চালাবি কি করে? যা যে কাজ কর, দিব না টাকা, যা। না সাহেব এমন করবেন না, আমি কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব। এনে টাকা, আর এক মাস পরে টাকা পাবি, যেমন দিয়ে কাজ কর। বোন এই নে, কাল কলেজে যেয়ে পরীক্ষার ফিটা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর শোন, এত রোদের ভিতরে কাজ করার কোনো দরকার নেই, মন দিয়ে পড়ালেখা করবি, সামনে পরীক্ষা, ঠিক আছে? এখন যা, বাকি সব কাজ আমি করব, যা এখন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সরি ভাই, সরি। ভাই হলুদ গেঞ্জি পরা কাউকে যেতে দেখছে এখান থেকে? না তো স্যার, আমি কাউকে দেখিনি। ধন্যবাদ ভাই। এই শোনো। আমি? হ্যাঁ তুমি, এদিকে একটু আসো। আচ্ছা আসছি। এ আবার কে আমাকে কেন ডাকলো? তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো একটু কাজে গিয়েছে। এ নাও, এখানে কিছু জামা কাপড়, কিছু খাবার আর কিছু টাকা আছে, এগুলো রাখো। আমি আপনার কাছ থেকে সব নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমি তো আপনাকে চিনিই না, তাহলে কেন নিব? আসলে এসব তোমার ভাইয়া দিতে বলেছিল, ও তো এখানে নেই, তাই তোমার কাছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিন, ভাইয়া আসলে আমি ভাইয়াকে দিয়ে দিব। আমি তাহলে আসি। হ্যাঁ কিরে বোন, তোর সব কাজ শেষ? আমি পাশের জমিটা চাষ করে আসলাম। আচ্ছা শোন, রোদের মধ্যে তোকে আর কাজ করতে হবে না, তুই বাড়িতে যা, বাকি কাজটা আমি করে দেবো, যা। ঠিক আছে ভাইয়া। আর হ্যাঁ, তোমার কোন বন্ধু এসে এই জামা কাপড়, খাবার আর কিছু টাকা দিয়ে গেছে? আমার বন্ধু? আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে এগুলো নিয়ে যা, আমি আসছি। ঠিক আছে ভাইয়া।
ভাইয়া। আরে বোন, তোকে না কতবার বারণ করেছি রোদের মধ্যে কাজ করতে আসার কোনো দরকার নেই। তুই বাড়িতে যা, বই পড়, সামনে পরীক্ষা, যা। আজ আমার কলেজ বন্ধ ছিল ভাইয়া, তাই আসলাম। আর আমি আসলে তোমার কাজে তো একটু সাহায্য হয়। তোর ভাই এত দুর্বল হয়ে যায়নি যে বোনকে দিয়ে কাজ করাতে হবে? আরে ভাইয়া, আমি তো এমনিতেই আসি। এই ঠিকমতো কাজ কর তোরা, কাল থেকে এই জমির চাষ শুরু হয়ে যাবে। ঠিক আছে সাহেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে কাজ কর। হ্যালো, সাহেব, সাহেব আমাকে মাফ করে দিন সাহেব, আমি দেখতে পাইনি সাহেব। ফকিরের বাচ্চা দেখে শুনে কাজ করতে পারিস না? প্রথমে ভুল করবি, তারপর এসে মাপ চাইবি? খুদা, এটা কিন্তু আমারও ভাই হল, আমি দৌড় দিই। সাহেব, ভাইয়াকে মারবেন না, ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। সাহেব, দরকার পড়লে আপনার চিকিৎসার খরচ আমার বেতন থেকে কেটে নেবেন। আমার টাকায় চলিস আর আমাকেই টাকার গরম দেখাস? তোকে আজকে মেরেই ফেলবো। সাহেব, আর মারবেন না সাহেব, দয়া করুন সাহেব, আর মারবেন না সাহেব। এভাবে মারলে আমার ভাইয়া মরে যাবে সাহেব। এই রকম ভুল আর কখনো হলে তোদের দুজনকেই আমি মেরে ফেলবো। মাথায় রাখিস। কে রে তুই? তুই যেভাবে ওকে মারছিলি, তোকেও যদি এভাবে কেউ মারে তখন তুই কি করবি? এই তুই কে? ওদের জন্য তো মায়া দেখাচ্ছিস। আমি কে সেটা তোর জেনে কোনো লাভ নেই। তুই বল, তুই ওদের কেন মারলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার মেশিনটা কোথায়? কি ব্যাপার, কোথায় গেল? শিট! বোন, আমি একটু গঞ্জের দিকে যাব। জানিস, কাল না রাস্তায় মহাজনকে ধরে কে যেন খুব মেরেছে। কি বলো ভাইয়া, এত বড় সাহস কার হবে যে মহাজনকে ধরে মারবে? জানি না রে কে মেরেছে। সেটা তো আমিও জানতে চাই। বল কে ও যে আমাকে মেরেছিল। আমি জানি না তো সাহেব, আমি কিভাবে জানবো? এখানে আশেপাশে কারো ক্ষমতা নাই যে আমার গায়ে হাত দেয়। ও নিশ্চয়ই তোদের পরিচিত কেউ। আমি আসলে জানি না সাহেব আপনাকে কে মেরেছে। আমি তোকে মেরেছি, এই জন্য ও আমাকে মেরেছে। আর তুই বলছিস যে তুই চিনিস না, বল ওকে, বল ওকে। সাহেব, সাহেব আমি সত্যি জানি না সাহেব, আমাকে ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন আমার ভাইয়া, কেউ সত্যি কিছু জানে না। তোরা ঠিকই জানিস কিন্তু আমাকে বলছিস না। সাহেব, আমি কেন আপনাকে মার খাওয়াতে যাব? তুই এইভাবে শুনবি না। তুই এইভাবে শুনবি না, তাই না? মারবেন না আমার ভাইকে, মারবেন না সাহেব। শালি, তুইও সব জানিস। খালি তুই সব জানিস কিন্তু বলবি না।
চলে এসেছিস তুই, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ভাইয়া তুমি ঠিক আছো তো? তাহলে তুই আজ দেখিয়ে দিলি তো তোর আসল রূপ। তো আমি আর কি করতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতাম? এটা আমার বোন, আমি যেভাবে পারতাম ওকে বাঁচাতাম, কিন্তু তুই কেন এসব করলি? কারণ ও শুধু তোর বোন না, ও তো আমারও বোন। বোন মানে? হ্যাঁ, তুই আমার বোন আর আমি তোর ভাই। এই কারো ভাই না, ভাই নামের কলঙ্ক, তার সাথে ও একটা অপরাধী। তুই একে ভাই বলিস না, ভাই হওয়ার যোগ্যতা ওর নেই। সেদিন উনি জামা কাপড় খাবার আর টাকা দিয়ে গেছিল। কি ভাইয়া, তুমি কেন আমাকে কখনো বলনি যে আমার আরো একটা ভাই আছে? কারণ আমি চাইনি যে এরকম একটা দাগি আসামির বোন তুই হবি, তাই ওর ছায়া থেকেও তোকে দূরে রেখেছি আর কখনো ওর ব্যাপারে কিছুই বলিনি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পরে আমি সৎপথে অর্থ উপার্জনের জন্য কৃষকের কাজ করি, কিন্তু ও টাকা উপার্জনের জন্য ভুল পথ বেছে নিয়েছে। তাই আমি কখনো চাইনি যে ওর ব্যাপারে তুই কিছু জানিস, আর সেদিন থেকে আমি ওকে ভাই বাবা বন্ধ করে দিয়েছি। তুই ঠিকই বলেছিস ভাই, আমি খুনি আসামি, কিন্তু আজ পর্যন্ত না আমি কোনো গরিবের উপর অত্যাচার করিনি। আমি এসব কিছু বাদ দিয়ে তোদের সাথে থাকতে চাই। You are under arrest. স্যার, স্যার খুনটা ও করেনি স্যার, স্যার খুনটা আমি করেছি স্যার, ওর কোনো দোষ নেই, আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমাকে কি বোকা মনে হয়? এ খুন এছাড়া কেউই করতে পারে না। ও পুলিশের হাত থেকে এতদিন পালিয়ে এসেছে, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ভাই নিয়ে চলো একে। ভাই দাঁড়া, তুই আমার রক্তের ভাই, তাই তোর দোষের ভাগটা আমি নিতে চাই, কিন্তু তোর পাপের ভাগটা আমি নিতে পারলাম না। কারণ যে পাপ করে সাজা সেই পায়, পাপ সেটা যেই করুক না কেন, হোক সে মা বাবা ভাই বোন অথবা যে কোনো ক্ষমতাশালী মানুষ, সাজা একদিন তাকে পেতেই হয়। পাপ ভোগ না করে কেউ কখনো ভালো পথে ফিরতে পারে না। তোকে আমি অনেকবার বলেছিলাম যে খারাপ পথ ত্যাগ কর, কারণ খারাপ পথে ক্ষণিকের জন্য ভালো থাকা যায়, কিন্তু দিন শেষে হারটা তারই হয়। আমার বিশ্বাস ভাই, তুই জেল থেকে ছাড়া পাওয়ার পরে একজন ভালো মানুষ হয়ে আমাদের মাঝে ফিরে আসবি। তোর জন্য শুভকামনা স্যার, নিয়ে যান ওকে।